ছোটবেলায় বাপে আমারে কইছে, মাঝি কথাটার অর্থ অনেক বড়। সত্যিকারের মাঝি হলো সে যে বিপদে পড়া মানুষের উদ্ধার করে দেয়। আমার পথ সারেন। সারুম, আমার প্রস্তাবের উত্তর পাইলে ছাইড়ে দিব। আমরা হিন্দু, আপনার বিয়া করলে আমার জাত যাইব। কৃষ্ণকলি, আমি তোর ভালোবাসি। সীতারামপুরের মাস্তানি কামার খারাই চলবো না। না, কৃষ্ণকলি ছাড়াই রাজা সীতারামপুর ফিরব না। মনের মধ্যে পাখনা মেলা প্রজাপতি উড়ল সই, তবু মনের বাগানের ফুল ফুটল কই। মনের মধ্যে পাখনা মেলা প্রজাপতি উড়ল সই, তবু মনের বাগানের ফুল ফুটল কই। আমি আমার বংশের মুখে চুনকালি দিতে পারুম না। এই রাজা যা কয় সীতারামপুরে তাই হয়। আমারে মেদিনী মণ্ডল ফিরা যাইতে হইব। তোমার ভাই আর তার চারজন বন্ধু মিলা আমারে ধইরা লইছে। মানছে বিয়ে এমনে করে নাকি? জামাই সাইজা পালকি ছেড়ে গিয়া বউ নি আসে। আমরা দুজনই অভাগ্য বাবা। আপনি আমার একটু দয়া করেন, আমারে সাইরা দেন। আপনি যা চাইতেছেন সেটা হয় না। কেন হয় না? আমি একটা হিন্দু হইয়া। শোনো, আমি মলবিটা কানি, তারপর তুই মুসলমান হইবা, তারপর আমরা বিয়া করুম। না তাইলে আর কি, এমনি থাকো, দেহি কতদিন থাকতে পারো? তোরে দেখি সূর্য দিনে চন্দ্রিমাই রাতে, তোরে পাইলে ও, তোরে পাইলে জন সার্থ কামা প্রেমের তপসাতে। জোর করে মায়াটারে বিয়া করব, মায়াটা রাজি হয় না। কি কইতেছ সোনু? কপালে যা আছে তাই হইব। কত স্বপ্ন দেখছি, সেগুলি সব শেষ করে দিল সব। তোর ভাই কই? ওই বজ্জাতটা কই? খবরদার! আপনি আমার লেগে যা করলেন, বাপে মায়ার লেগে তা করে না। বহুত বড় অন্যায় তোমার লোকে করা হয়েছে। মাইয়া মানুষ হই, আমাদের বাইসা থাকনের কোনো কাম নাই। আজকে আপনারে দেখে বুঝলাম আজ আমি সত্যকারের মাঝি। নাওটা করান।